কৃষ্ণনগরের মাটিতে ভুবন বাদ্যকর, কাঁচাবাদাম খ্যাত ভুবন বাদ্যকর গান গেয়ে কাঁচাবাদাম বিক্রি করতে করতে ভাইরাল হয়ে গিয়েছিলেন সেই ব্যক্তি। তার গানে সোশ্যাল মিডিয়ায় তাল মিলিয়েছেন দেশ বিদেশের একাধিক সেলিব্রিটিরা। গান গেয়ে তিনি নিজেও কম সেলিব্রিটি কিন্তু হননি, ইতিমধ্যেই একাধিক জায়গায় সেলিব্রিটি হিসেবে ডাক পাচ্ছেন তিনি। তবে তার এই জীবন কাহিনীকে স্মরণীয় করে রাখতে সেই কাঁচাবাদাম খ্যাত ভুবন বাদ্যকরের মতো অবিকল সাজানো হলো এমজি রোড বারোয়ারির রাজরাজেশ্বরী মাতার ঘট বিসর্জনের অনুষ্ঠানে। অবিকল সেই কাঁচাবাদাম খ্যাত ভুবন বাদ্যকরের মতো করেই এক ব্যক্তিকে সাজিয়ে ভ্যানে করে শোভাযাত্রায় নিয়ে যাওয়া হচ্ছে বিসর্জন ঘাটের দিকে। তাকে দেখে অনেকেই ভেবে বসছেন আসল ভুবন বাদ্যকর। ছোট ছোট ছেলেমেয়েরা নিজেদের প্রিয় বাদাম কাকুকে এত কাছ থেকে দেখতে পেয়ে ভীষণই খুশি। অনেকে ইতিমধ্যেই তার সাথে সেলফি এবং তার ফটো তুলতে ব্যস্ত হয়ে পড়েছেন। তবে এই নকল ভুবন বাদ্যকরের নাম কার্তিক পাল। কাঁচাবাদাম খ্যাত ভুবন বাদ্যকরের সঙ্গে অনেকটাই তার সাদৃশ্য রয়েছে মুখের এবং চেহারার গঠনের। উল্লেখ্য, জগদ্ধাত্রী পুজোর ঘট বিসর্জনের শোভাযাত্রা কৃষ্ণনগরের একটি প্রাচীন ঐতিহ্যবাহী প্রথা হিসেবে প্রচলিত রয়েছে আদিকাল থেকেই। তার পরিপ্রেক্ষিতে প্রতি বছরের মতো এই বছরেও বৃহস্পতিবার বেলা বাড়ার সাথে সাথে স্থানীয় পুজো বারোয়ারি কমিটির সদস্যরা তারা সুসজ্জিত ঘট বিসর্জন শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। পাশাপাশি শোভাযাত্রায় অংশগ্রহণ করতে দেখা যায় দূর দূরান্ত থেকে আগত উৎসাহী দর্শনার্থীদের। প্রশাসনের নির্দেশ মানেই শোভাযাত্রাগুলি শহরের নির্দিষ্ট পথ ধরে প্রদক্ষিণ করার পর নিরঞ্জন ঘাটে গিয়ে অগ্রসর হয়। এছাড়াও যে কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘট বিসর্জনকে কেন্দ্র করে কার্যত নিরাপত্তার মোড়কে শহর কৃষ্ণনগরকে ঘিরে ফেলা হয়েছে পুলিশ প্রশাসনিক নিরাপত্তায়। নদিয়ার কৃষ্ণনগর থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, নিউজ 18 লোকাল।